তোমাদের রাশিবিজ্ঞান অধ্যায়টা থেকে একটা মধ্যমান নির্ণয়ের অঙ্ক থাকবেই আর এখানে আমি তোমাদের তিনটে অঙ্ক শিখিয়ে দিচ্ছি যে মধ্যমান কিভাবে সহজে নির্ণয় করতে হয় প্রথমে তোমাদের এরকম একটা প্রশ্ন অর্থাৎ স্কোর দেওয়া থাকবে সেখানে তোমাদের প্রথম কাজ থাকবে কটা সংখ্যা আছে গুনে নেওয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কটা সংখ্যা থাকলো সাতটা এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে এখানে যেটা ছোট সেটা প্রথমে তারপর ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে দ্বিতীয় কাজ এবারে সূত্র একটা ছোট্ট মনে রাখা যে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এবারে এই এন কোথায় এই যে সাত যে লিখেছিলাম সেটাই হচ্ছে আমাদের এন যে কটা গুণে আমরা পেয়েছিলাম এন প্লাস ওয়ান বাই টু এন কে এন মানে সাত সাত প্লাস এক মানে আট আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার চারতম পদ এই প্রথম থেকে গুণলে চারতম পথ কত আসে সেভেন অর্থাৎ সাত আছে এই মধ্যমান কিন্তু অ্যান্সারটা সাত হবে আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার দ্বিতীয় আরেকটা অঙ্ক আছে দেখো এখানেও ওরকম স্কোরগুলো দিয়েছে মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে তোমাদের গুণে নিতে হবে কটা আছে এখানেও তোমাদের কিন্তু সাতটা আছে এবারে দ্বিতীয় কাজ তোমাদের ঊর্ধ্বক্রমে সাজানো এখানে তোমাদের কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়েই দেওয়া আছে এটা তারপরে কাজ তোমাদের সূত্র এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু এন মানে কত সাত সাত প্লাস ওয়ান মানে কত আট আট বাই টু আটকে দুই দিয়ে ভাগ করলে কত চারতম পদ এখানে চার নম্বর পথ কত আছে চোদ্দ এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার তারপরে আরেকটা একটা ছোট্ট অঙ্ক আছে দেখে নাও যে এখানে তোমাদের প্রথম কাজ গোনা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এন কত বেরোচ্ছে আমাদের পাঁচ ঠিক আছে তারপরে আমাদের কি সাজিয়ে নিতে হবে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম প্রথমে দুই তারপর চার তারপর ছয় সাত আর নয় সূত্র লেখা এবারে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন মানে তোমাদের কত পাঁচ পাঁচ প্লাস ওয়ান বাই টু পাঁচ আর একে যোগ করলে ছয় ছয় বাই টু ছয় বাই টু মানে কত ভাগ করলে হচ্ছে তম পদ এখানে তিন নম্বর পদ কোনটা আছে দেখো তিন নম্বর পদ এখান থেকে আর কি তিন নম্বর পদ কোনটা আছে ছয় হচ্ছে তিন নম্বর পদ তাহলে মধ্যমান কত হলো ছয় এই ছয় অর্থাৎ তিন নম্বর পদটাই হচ্ছে আমাদের কি মধ্যমান আশা করি তোমরা মধ্যমান নির্ণয়টা বুঝতে পারলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে